আসসালামু আলাইকুম প্রিয় সৌধী আজকের আলোচনায় আমরা জানতে চলেছি ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রিয়্লাহতোল্লাহর গুরুত্ব সম্পর্কে ইসলামের ইতিহাসে ঘটে যাওয়া তিনটি ঘটনা যেগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক ইসলামের ইতিহাসে এটা এক গুরুত্বপূর্ণ ঘটনা একে মক্কা বিজয়ের সূচনা বলা হয়েছে হিজরি ষষ্ঠ বছর রাসুল আকরম সাল্লু আলহিহুসাল্লাম নিজের একটি স্বপ্নের ভিত্তিতে খানায় কাবার জিয়ারত এবং উমরার নিয়ত করে মক্কা যাত্রার ইচ্ছা করেন এরপর ষষ্ঠ হিজরির জিলকদ মাসে তিনি চোদ্দ শত কিরামকে সাথে নিয়ে মক্কায় যাত্রা করেন কুরবানির জন্তুও সাথে নেন মিকাতে যেয়ে ইহরামও বাঁধেন পথে জানতে পারেন যে মক্কার কুরাইশরা মুসলমানদেরকে মক্কায় প্রবেশ করতে দেবে না বলে স্থির সিদ্ধান্ত গ্রহণ করেছে রাসুল সাল্লুসাল্লাম তখন সাহাবাইকারের কাছে পরামর্শ চান হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতোলাহ্ন বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম যুদ্ধবিগ্রহ এবং খুন খারাপই আপনার উদ্দেশ্য নয় অতএব আপনি খানায় কাবার দিকে চলুন কেউ যদি আমাদের পথ রোধ করে বা আমাদের কাজে হস্তক্ষেপ করে আমরাও এর উপযুক্ত উত্তর প্রদান করব রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহিহুসাল্লামও তার সাথে একমত হন সামনের দিকে এগিয়ে মক্কার কাছাকাছি হুদাইবিয়া নামক স্থানে পৌঁছে তাবু ফেলেন এ অবস্থায় এক পর্যায়ে বনু সকিফের সর্দার উরুয়া ইবনে মাসুদ কুরাইশদের পক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য হুদাইবিয়াই উপস্থিত হন তিনি এসে রাসুলসাল্লু আল্লি সাল্লামকে বলতে থাকেন হ্যাঁ মোহাম্মদ আপনি যদি আপনার সগোত্রের লোকদেরকে নির্মূল করে ফেলতে চান তাহলে আরবের প্রাচীন যুগের ইতিহাসের প্রতি লক্ষ্য করে দেখেন তো কোনকালে আরবের কেউ তার নিজের গোত্রকে নির্মূল করেছে কিনা আর আমি নিশ্চিতরূপে বলছি যে আপনি যদি আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হন তাহলে আপনার সাথে আমি এমন সব লোক দেখতে পাচ্ছি যারা যুদ্ধের সময় আপনাকে যুদ্ধক্ষেত্রে একাকি রেখে পালিয়ে যাবে হজরতব্বকর রাদি আল্লাহতুল্ল তাকে ধমক দিয়ে বলেন কাপুরুষ দূর হ এখান থেকে নিজের পথ ধর তুই কি এই কল্পনা করেছিস যে আমরা রাসুল উল্লাহ সাল্লাহ যুদ্ধক্ষেত্রে রেখে পলায়ন করব উরুয়া বলে এই ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলি হসাল্লাম বলেন ইনি আবু বকর সিদ্দিক তালাহ উরুয়া তখন আবু বকর সিদ্দিক রাদি তালাহুকে লক্ষ্য করে বলে আমার প্রতি আপনার অশেষ অনুগ্রহ যদি না হতো আমি এক্ষুনি আপনার কথার উপযুক্ত উত্তর প্রদান করার ইচ্ছা ছিল অবস্থা পর্যবেক্ষণ করে উরুয়া একসময় ফিরে যান কিন্তু অচল অবস্থার নিরসন হল না তাই কাফেরদের সাথে কথাবার্তা বলার জন্য রাসুল সাল্লাহু আলি হুসাল্লাম হজরত উসমান তালাহুকে মক্কায় প্রেরণ করেন পরে সংবাদ পাওয়া যায় যে কাফেররা তাকে শহীদ করে ফেলেছে এই সংবাদে মুসলমানগণ একদিকে যেমন শোকে অধীর হয়ে পড়েন অন্যদিকে তেমনি কাফেরদের প্রতি ভীষণভাবে উত্তেজিত হতে থাকেন রাসুল আকরম সাল্লাহ আলহুসাল্লাম এই শোকে অত্যন্ত অস্থির হয়ে পড়েন তিনি মুসলমানদেরকে একত্র করে তাদের থেকে জিহাদের বায়াত গ্রহণ করেন এই বায়াত ইতিহাসে বায়াতুর রিদোয়ান নামে প্রসিদ্ধ মুসলমানদের এই উত্তেজনা এবং জিহাদের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দেখে কাফেররা সাহস হারিয়ে ফেলে তারা রাসুল সাল্লাহু আলহুসলামের সাথে সন্ধির শর্তাবলী স্থির করার জন্য সোহেল ইবনে আমরকে রাসুল্লাহ সাল্ল্লাহিসাল্লামের কাছে প্রেরণ করে যাই শেষ পর্যন্ত সন্ধি হয় এবং সন্ধির শর্তাবলী যথারীতি লেখা হয় সন্ধির শর্তগুলো বাধ্যত মুসলমানদের জন্য আপাত দৃষ্টিতে অপমানকর বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ইসলামের ও মুসলমানদের অনুকূল ছিল সাধারণত মুসলমানগণ তা অনেক পরে বুঝতে পেরেছিল হজরত উমর রাদি আল্লাহতুল্লাহর মতো জ্ঞানী মহাপুরুষও প্রথমে এই সন্ধির শর্তগুলোকে মুসলমানদের আত্মমর্যাদা হানিকর মনে করে রাসুল আকরাম সাল্লাহুয়ালি সাল্লামের দরবারে এর যুক্তিযুক্ততা সম্বন্ধে প্রশ্ন করেছিলেন রাসুল সাল্লাহ আলু তাকে তার উত্তর দিয়েছিলেন এতে তৃপ্ত না হয়ে তিনি হজরত আবু বকর রাদি আল্লাহ কাছে ঠিক সেই প্রশ্নই করেন যা তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের দরবারে করেছিলেন হজরত আবু বকর রদি আল্লাহুও তাকে ঠিক সেই উত্তরই দিয়েছিলেন যা হজরত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন এতে পরিষ্কার বোঝা যায় যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে হজরত আবু বকুর রাদি আল্লাহতুল্লাহুর কীরূপ সম্পর্ক ছিল আর এখনও বোঝা যায় যে নবীজির ইলম ও জ্ঞান হজরত বকর রদি আল্লাহতোলাহর অন্তরে কীরূপ স্বভাবজাত হয়ে প্রতিফলিত হয়েছিল এ বিষয়ে হজরত উমর আল্লাহ আল্লাহতোলাহ্ন বর্ণনা করেছেন সন্ধিপত্রে স্বাক্ষর হলে আমি রাসুল আকরম সাল্লাহলামের দরবারে আরোজ করি হে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম আপনি কি সত্য নবী নন রাসুল সাল্লাহ সাল্লাম বলে কেন নই আমি আরোচ করি তাহলে আমরা আমাদের কার্যকলাপে নতি কেন স্বীকার করব রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বলেন আমি আল্লাহর রাসুল আমি আল্লাহর নাফরমানি করতে পারি না আল্লাহ আমার সাহায্য করবেন আমি পুনরায় আরোচ করি এই সফরে বের হওয়ার পূর্বে আপনি কি বলতেন না যে আপনি বাইতুল্লাহ তো অফ করবেন রাসুল সাল্লাহ আলহুসলাম বলেন অবশ্যই বলেছি কিন্তু আমি এটাও কি বলেছিলাম যে এবছরই করব আমি বলেছি না তা বলেননি রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আমি আবারও বলছি তোমরা ও এই খানা আবার কাবার তো অফ করবে হজরতাবু বুকুর আল্লাহ বলেন তিনি আল্লাহর রাসুল আল্লাহর নাফরমানি করতে পারেন না আল্লাহ তার সাহায্য করবেন যাও তার আনুগত্য সহকারে তার সাথে অবস্থান করো আল্লাহর কসম আল্লাহ তার সাহায্য করবেনি এরপর মদিনাই এসে পরবর্তী বছর উমরাতুল কাজা পালনের পূর্বে সন্ধির শর্ত মেনে চলা এবং যুদ্ধের পথ অবলম্বন করা সম্বন্ধে সাহাবাই কিরামের সাথে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক পরামর্শ করেন শেষ পর্যন্ত হজরত সিদ্দিক আকবরের পরামর্শে কাজ করা হয় ব্যাপার এটাই ঘটে যে রাসুল্লাহ সাল্ল্লা আলহুসাল্লাম হুদাইবিয়ার সন্ধির প্রায় এক বছর পরে খোজায়া গুত্রের একজন লোককে গুপ্তচর বৃত্তির জন্য পাঠালেন সে গোপনে কুরেশদের জনবল ও সামরিক শক্তির সন্ধান নিয়ে আসবে পরক্ষণে নিজেও উমরাতুল কাজা আদায়ের উদ্দেশ্যে সাহাবাই কিরামকে সাথে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন রাসুল সাল্লাহ আলহুসাল্লাম বিয়া পৌঁছার পূর্বেই গুপ্তচর সন্ধান নিয়ে ফিরে আসে এবং গাদিরুল আস্তাদ নামক স্থানে রাসুলসাল্লিসাল্লামের সাথে তার সাক্ষাৎ হয় সে বর্ণনা করে যে কুরাশীরা বিভিন্ন গুত্রের লোকদের সমন্বয়ে এক বিরাট বাহিনী সংগ্রহ করেছে হাবভাবে বোঝা যায় তারা অবশ্যই আপনার বিরুদ্ধে যুদ্ধ করবে আপনাকে তো অফ করতে দিবে না সাল্লাহ আলহিহুসাল্লাম সাহাবাই কিরামের পরামর্শ চান এখন আমাদের কি করা কর্তব্য আমরা কি প্রথমে সেই সমস্ত লোকদের প্রতি মনোযোগ দেব যারা খানায় কাবার তো অফে আমাদেরকে বাধা প্রদান করবে তারা যদি আমাদের সাথে যুদ্ধ করে আমরাও তাদের সাথে যুদ্ধ করব মুশ্রিকরা আমাদের অবস্থা সম্বন্ধে জানে না আর যদি তারা আমাদেরকে বাধা না দেয় তাহলে আমরাও তাদেরকে কিছু বলবো না এই সম্বন্ধে আপনারা কি বলেন আল্লাহ আল্লাহতুল্লাহ বলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহিস্লাম আপনি শুধু খানাই কাবর তোয়াফের উদ্দেশ্যে বের হয়েছেন অতএব আপনি খানাই কাবার তোয়াফের জন্য চলুন রসুল উল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেন আচ্ছা তাহলে মহান আল্লাহতাল্লার নাম নিয়ে যাত্রা শুরু করুন এই যাত্রা মুসলমানদের আয়োজন দেখে কাফেররা রকম বাধা দিল না মুসলমানগণ ওমরাতুল কাজা পালন করে মদিনা শরীফে ফিরে যান সালামা ইবনে আকয়ার আল্লাহ আল্লাহতুল্লাহু বলেন রাসুল আকরম সাল্লাল্লাহ আলহুসাল্লাম হজরত আবুবকরিয়াল্লাহতুল্লাহুকে আমাদের সেনাপতি করে বনি ফাজারা গুত্রের বিরুদ্ধে প্রেরণ করেন আমরা সেখানে গিয়ে হজরত আবু আল্লাহ তালাহর নির্দেশ অনুযায়ী যুদ্ধ করেছি এমনকি তাদের জলাশয়ের কাছে গিয়ে পৌঁছেছি সন্ধ্যা হলে হজরত আবু আল্লাহ আল্লাহতুল্লাহু আমাদেরকে সেখানে রাত্রি যাপনের জন্য আদেশ করেন ফজরের নামাজের পর আমরা পুনরায় যুদ্ধ আরম্ভ করি শত্রুপক্ষের বহু লোক এতে নিহত হয় এবং তাদের নেতৃস্থানীয় লোকেরা পরিবার পরিজন সাথে নিয়ে পলায়ন করে তিনি আরও বলেন এরা পাহাড়ে আরোহণ করতে চেয়েছিল আমি পিছন দিক থেকে তীর নিক্ষেপ করেছি তীর দেখে তারা দৌড়ে যায় আমি তাদেরকে ঘেরাও করে হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল্লুর কাছে নিয়ে আসি তাদের মধ্যে বনি ফাজারা গোত্রের এক লোকের সাথে তার একটি অতি সুন্দরী কন্যা ছিল হজরত আবু বকর রাদিয়াল্লাহতুল্লাহ্ন ঘণীমতের মালে প্রাপ্য অংশস্বরূপ এই কন্যাটি আমাকে দান করেন মদিনাই পৌঁছে আমি সেই বালিকাটি রাসুল্লাহ সাল্লাহলামের খেদমতে পেশ করে বলেছি হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহুসাল্লাম এই বালিকাটিকে আপনাকে হাদিয়া স্বরূপ দান করেছি আমি তাকে স্পর্শও করিনি রাসুল সাল্লাহ আলহিহ্লাম এই বালিকাটিকে মক্কায় সেই সমস্ত মুসলমানদের মুক্তিপণ স্বরূপ প্রেরণ করেন যারা সেখানে কাফেরদের হাতে বন্দী ছিলেন মুস্তদ্রাকে গ্রন্থে হাকিম বর্ণনা করেন একদিন রাসুল আকরম সাল্লাহ আলহুসাল্লাম সাহাবাই কিরামের সামনে বর্ণনা করেন যে হজরত ইসা আলহিসাল্লাম যেমন চারদিকের লোকদেরকে হেদায়েত করার জন্য তার হাওয়ারিগুনদের প্রেরণ করেছিলেন অনুরূপ আমিও চারদিকের লোকদেরকে ধর্মের ফারায়েজ ও সুনাম তালিম দেওয়ার জন্য আমার সাহাবিগুনকে প্রেরণ করতে ইচ্ছা করি উপস্থিত সাহাবিগুন বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহুসাল্লাম আপনি এই কাজের জন্য হজরত বকর এবং উমর রাদিআল্লাহ তুলান্নহুকে কেন পাঠান না রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি তাদের সম্বন্ধে নিশ্চিন্ত নই অর্থাৎ পরবর্তীতে কাফেররা তাদের প্রাণ নাশ করে ফেলতে পারে আমার এই আশঙ্কা হয় তারা দুইজন আমার চোখ ও কানস্বরূপ তাদেরকে হারালে আমি অচল হয়ে যাব রাসুল আকরাম সাল্লাহ আলহিসাল্লাম ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে দিন রাত হজরত আবুবুকর রদি আল্লাহতুল্লাহ্লাহ ও হজরত উমর তালাহুর সাথে পরামর্শ করে তাদের কাজকর্ম করেছেন হজরতুমর রাদি আল্লাহতুল্লাহ বলেন রাসুল আকরাম সাল্লাহ আলহি হসাল্লাম যাবতীয় বিষয় সম্বন্ধে রাতে হজরত আবু বকর রাদি সঙ্গে পরামর্শ করতেন আমিও তখন তার সাথেই থেকেছি হজরত আব্দুর রহমান ইবনে গনম রাদি আল্লাহতুল্লাহ বর্ণনা করেন একদিন রাসুল আকরাম সাল্লাহ আলহিহি হসাল্লাম হজরত আবু বকর রাদি আল্লাহতুল্লাহ ও হজরত উমর ফারুক রাদি আল্লাহতুল্লাহুকে বলেন আপনারা উভয়ে যখন কোনো পরামর্শে একমত হয়ে যান তখন আমি এর ব্যতিক্রম হতে পারি না একবার রাসুল একরম সাল্লাহ আলি পবিত্র স্ত্রীগণ খোরপোষ বৃদ্ধির দাবিতে একমত হয়ে রাসুল সাল্লাহাল্লামের কাছে আবেদন জানালেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাতে বেশ অসন্তুষ্ট হয়েছিলেন হজরত নোমান ইবনে বসির রাদি আল্লাহ তুল্লাহ বর্ণনা করেন এই ঘটনার কথা শুনে হজরত আবুবুকুর রাদি আল্লাহ তুলাহ রাসুল সাল্লাহ সাল্লামের খিদমতে এসে এ ব্যাপারে প্রথম হজরত আয়সা রাদি আল্লাহ তুল্লাহারই উচ্চসুর শুনতে পান তাতে তিনি ক্রোধান্বিত হয়ে হজরত আয়সার আল্লাহ তোলাহাকে প্রহার করতে এগিয়ে আসেন এবং তাকে ধমক দিয়ে বলেন তুমি রাসলুল্লাহ সাল্লাইসাল্লামের সামনে উচ্চস্বরে কথা বলছ কেন এ সময়েই ঠিক জুমার নামাজের সময় সিরিয়া থেকে কাপড় ব্যবসায়ীদের কাফেলা মাল নিয়ে মদিনায় ফিরে আসে মসজিদে মুসল্লিরা রাসলাসাল্লাহ্লামকে খুদ বা পাঠের রত অবস্থায় ত্যাগ করে কাফেলার দিকে ছুটে যান শুধু বারো জন লোক অবশিষ্ট থাকেন এই বারো জনের মধ্যে হজরত আবু বকর এবং হজরত উমর রাদি আল্লাহতুল্লাহুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য হুদাইবিয়ার সন্ধির শর্ত প্রথমে কাফেররাই ভঙ্গ করে কিন্তু এর ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে কুরাইশ দলপতি আবু সুফিয়ান সন্ধি পুনঃস্থাপনে মদিনায় ছুটে আসে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহি সাথে আলাপ করে সুবিধাজনক উত্তর না পেয়ে হজরত আবু বকর রাদি আল্লাহতুল্লাহ্ন কাছে এবং এরপরে হজরত উমর রাদি আল্লাহতুল্লাহুর কাছে যায় এতে এই কথাই প্রমাণিত হয় যে রাসুল সাল্লাহ সাল্লামের পরে সর্বসাধারণ মুসলমানদের মধ্যে হজরত আবু রাদি র্দি আল্লাহতুল্লাহুর স্থান প্রথম এবং হজরত উমর ফারুক রাদি আল্লাহতোলাহ্ন স্থান দ্বিতীয় ঐতিহাসিক মোহাম্মদ ইবনি ইসহাক বর্ণনা করেন আবু সুফিয়ান প্রথমে রাসুল সাল্লাহ্লামের কাছে এসে সন্ধির প্রস্তাব পেশ করলে তিনি কোনো উত্তর প্রদান করেন না এরপর সে হজরত আবু বকর কাছে এসে সন্ধির আবেদন জানায় তিনি উত্তরে বলেন এই সম্বন্ধে আমি কিছুই বলতে পারবো না এরপর সে হজরত উমর ফারুক রাদি কাছে গিয়ে সন্ধির প্রস্তাব পেশ করে তখন তিনি বলেন আমি রাসুলাল্লাহ সাল্লাহিসাল্লামের দরবারে তোমার জন্য সন্ধির সুপারিশ করব আল্লাহর কসম আমি যদি আমার মধ্যে একটি পিপিলিকার সমানু শক্তি পেয়ে যাই তবুও তোমাদের বিরুদ্ধে জিহাদি করব এরপর রাসুলসাল্লি আলাইসাল্লাম যখন স্বদল বলে মক্কায় প্রবেশ করতে থাকেন শহরের স্ত্রীলোকেরা নিজ নিজ ঘর থেকে বের হয়ে মুসলিম বাহিনীর অশ্বসমূহের মুখে নিজের উরনার আচল বুলিয়ে দিতে থাকেন এই দৃশ্য দেখে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মৃদু হাসেন এবং বকর সিদ্দিক রাদি আল্লাহতুল্লাহুকে বলেন এই দৃশ্য সম্বন্ধে কবি হাসান কি বলেছেন হাজরতাবুব্বকর রাদি আল্লাহতুল্লাহু হাসানের কবিতাগুলো আবৃত্তি করে শোনান যার বাংলা অর্থ হল আমার সন্তানগণ বিলীন হুক যদি তার অশ্বসমূহকে না দেখে যা কাদ্দা নামক স্থানে ধুলি উড়িয়ে অগ্রসর হতে থাকে এবং তাড়াহুড়া করে লাগামের সাথে ঝগড়া করতে থাকে আর স্ত্রীলোকদের উড়নার থাপড় খেতে থাকে উল্লেখ যে বাবে উমরার নিকটবর্তী একটি পাহাড় রাসুলুল্লাহ সাল্লু আলহুসাল্লাম বলেন হাসান যেই দিকের কথা উল্লেখ করেছেন সেই দিক দিয়েই অর্থাৎ কাদ্দার দিক দিয়েই মক্কায় প্রবেশ করো মক্কা বিজয়ের দিনেই আবু বকরাদি আল্লাহতোলাহুর বৃদ্ধ পিতা আবুকু হাফা ইসলাম ধর্ম গ্রহণ করেন হাজরত আবুবকরাদিয়াল্লাহতোলাহর বংশ পরিচয়ের ভিডিওতে এই ঘটনাটি বিস্তারিত উল্লেখ করেছি এরপর হুনাইনের যুদ্ধের দিনও রাসুল উল্লাহ সাল্ল্লাহ আবু বকর রাদি আল্লাহর রায়কে প্রাধান্য দান করেছেন হুনাইনের যুদ্ধে রাসুল উল্লাহ সাল্লাহলাম ঘোষণা দিয়েছিলেন কোন মুজাহিদ কোন কাফেরকে হত্যা করেছে বলে সাক্ষী পেশ করলে তিনি এই নিহত কাফের সাথে যাবতীয় আসবাবপত্র প্রাপ্ত হবেন হজরত আবু কাতাদার আদি আল্লাহতুল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলহি এই ঘোষণা শুনে আমি আমার সাক্ষী তালাশ করার জন্য দাঁড়ালাম কিন্তু কোনো সাক্ষী দেখতে পেলাম না এরপর আমি আমার ব্যাপার রাসুল সাল্লামের দরবারে পেশ করি এমন সময় নবীজির দরবারে বসা লোকদের মধ্যে একজন বলেন আবু কাতাদার হত্যাকৃত ব্যক্তির অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র আমার কাছে রয়েছে আপনি তাকে বলে সম্মত করিয়ে এগুলো আমাকে দিয়ে দিন হজরত আবু বকর রাদিয়াল্লাহ বলেন তা কক্ষো হতে পারে না যে শ্রীগালকে আপনি শেরে খোদার সমান করে দেবেন আর শেরে খোদাকে ত্যাগ করবেন যিনি আল্লাহ ও রাসুলের পক্ষ থেকে জিহাদ করেছেন হজরত আবু কাতাদা রাদি আল্লাহতুল্লাহ বলেন এরপর রাসুল আল্লাহ সাল্লা আলহ্লাম দাঁড়িয়ে আমার দ্বারা নিহত ব্যক্তির যাবতীয় আসবাবপত্র আমাকে দান করেন তা দ্বারা আমি একটি বাগান কিনেছি এটাই আমার প্রথম সম্পদ যা আমি সঞ্চয় করেছি এরপর রাসুল সাল্লাহ আলহ্লাম হজরত আবু বকর রদি সেনাপতিত্বে একদল মুজাহিদ নিয়ে তায়েফ অভিযানে বের হন এই যুদ্ধে হজরত আবু বকরদ্দী আল্লাহতোল্লাহ্ন পুত্র আবদুল্লাহ শত্রুদের তীরে আহত হন এই ক্ষতস্থান ফুরার আকার ধারণ করে এবং বহুদিন পর তিনি পিতার খিলাফতকালে শাহাদত প্রাপ্ত হন এই যুদ্ধে মুসলিম বাহিনী বিজয়ী হয়ে ফিরে আসে হজরত আবু বকর রিয়্লাহতোলাহু একটি স্বপ্ন দেখেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের খিদমতে এই অভিযানের সময় তা বর্ণনা করেন যে হয়তো এ যাত্রা আল্লাহ আপনাদেরকে বিজয় দান করবেন না অনুরূপভাবে অনতিকাল পরেই রাসুল উল্লাহ সাল্লাহ আলহুসলাম সদল বলে অভিযান চালিয়ে যখন বন শকিফের দুর্গ অবরোধ করেন তখন রাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলহুসলাম স্বপ্নে দেখেন যে কেউ এক পেয়ালা মাখন এনে তার হাতে দেয় তিনি পেয়ালাটি যথাস্থানে রেখে দেওয়ার পরেই একটি পাখি এসে ঠোকর মারে তাতে সম্পূর্ণ মাখনই পরে যায় সকালে তিনি স্বপ্নটি হজরত আবু বকর কাছে বর্ণনা করার পর তিনি আর তাবিরে বলেন যে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আমার মনে হয় না যে এ যাত্রা আমরা কাফেরদের উপর জয়লাভ করব রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম বলেন আমারও অনুরূপ মনে হয় এরপর তাবুকের যুদ্ধকালেও হজরতাবু বকর রাদি আল্লাহতুল্লাহুর শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় হজরত উমর রাদি আল্লাহতুল্লাহ বর্ণনা করেন যে তাবুক যুদ্ধের জন্য সম্ভার সংগ্রহের উদ্দেশ্যে রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম আমাদের কাছে দান চেয়েছেন তখন আমার কাছে অনেক সম্পদ ছিল আমি মনে করেছি হজরতাবু বকরদ্দি আল্লাহতুল্লাহ সবসময়ই সকল ন্যাক কাজে আমার চেয়ে এগিয়ে রয়েছেন কোনোদিন আমরা তার উপর প্রাধান্য লাভ করতে পারিনি এবার আমি রাদি আল্লাহ তোল্লাহকে হার মানাবো এই মনে করে আমি আমার সমস্ত মালের অর্ধেক পৃথক করে নিয়ে রাসুল উল্লাহ সাল্লাহামের খিদমতে পেশ করেছি রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে জিজ্ঞেস করেন নিজের পরিবারের জন্য ঘরে কি পরিমাণ মাল রেখে এসেছ আমি বলেছি এর সমপরিমাণ তাদের জন্য রেখে এসেছি এরপর হজরত আবু বকর আল্লাহ আল্লাহতোলাহ্নহ কিছু মাল এনে রাসুল্লাহ সাল্লাহিসাল্লামের খেদমতে পেশ করেন রাসুল উল্লাহ সাল্লাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করেন ঘরে কি পরিমাণ পরিবারের লোকজনদের জন্য রেখে এসেছেন তিনি বলেন আমার সমস্ত মালই রাসুলের খেদমতে হাজির করা হয়েছে পরিবারের লোকদের জন্য ঘরে আল্লাহ ও রাসুলকে রেখে এসেছি হজরত উমর রাদি আল্লাহ বলেন সেই দিন থেকে আমি শিক্ষা পেলাম যে হজরত সিদ্দিকের চেয়ে অগ্রগামী কখনোই হতে পারবো না তাবুকের যুদ্ধেও হজরত আবু বকর রাদি আল্লাহ তোলাহই সেনাপতি ছিলেন তাবুকের দিকে এগিয়ে যাওয়ার সময় এক রাতে রাসল উল্লাহ সাল্লাহ কয়েকজন সাহাবি সহ কোনো এক স্থানে বিশ্রাম করেন এবং হজরত আবু বকর রাদি আল্লাহ তোলাহু ও হজরত উমর রাদি আল্লাহ তোলাহু সেনাবাহিনী নিয়ে তাবুকের দিকে এগিয়ে যেতে থাকেন কথা প্রসঙ্গে হঠাৎ রাসুল উল্লাহ সাল্লাহ আলিসাল্লামের পবিত্র মুখ থেকে বের হল মুজাহিদ বাহিনী বকর ও উমর রাদি আল্লাহতালাহুর যদি অনুসরণ করে সঠিক পথের সন্ধান পাবে সম্মানিত সোধী হাজরত আবু বকর রাদি আল্লাহতালাহর গুরুত্ব সম্পর্কে উল্লেখযোগ্য তিনটি ঘটনা নিয়ে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকব আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি